Vai de você por. আচ্ছা, আপনার গরম খাবার পছন্দ না ঠান্ডা খাবার? তাই বলেন। গরম খাবার পছন্দ মানে গরম শীতের সব মাছ সময়। মাংস ডিম এই তিনটার ভিতরে কোনটা বেশি পছন্দ? হলো না উত্তর। 19-20 তো আছে, মাছ মাংস ডিম কোনটার ভিতরে বেশি পছন্দ? মাছ আর মাংস বেশি পছন্দ। হ্যাঁ, এটাই বললেই তো হয়। যা রান্না করছে তরকারি বাসায় ওইটাই খেতে পারেন না? লবণ দেওয়া লাগে এক্সট্রা? না, লবণ খায় না। লবণ খান না? আমার মধ্যে কেউ এসে লবণ খায় না। ঘুম ঠিক মতো হয়? তেমন ঘুম হয় না। কে এমনি ঘুম একটু মানে ওই হালকা এই সাদা স্রাবটা কি আগের থেকেই? হ্যাঁ, আগে থেকে। লাস্টের দিকে একদম যখন মিল স্টেশন ক্লোজের দিকে চাপ চাপ আসে, কালো কালো চাপ তো আসে না, অনেকটা ওই যে কালচে মাটি যেমন হুম হুম হয় ওইরকম মাটি মাটি এরকম। কালারের হ্যাঁ, এই সময় অ্যাডমিনিস্ট্রেশন যখন আপনার হয় তখন কি শরীর খুব ক্লান্তি লাগে? খুবই ক্লান্ত মানে বমি বমি ভাব আসে? না, কিন্তু খাবার খাইতে পারে না, মানে মন চায় না, ক্ষুধা লাগে না এরকম। তাহলে বিয়ের বয়স কয় বছর? বিয়ের বয়স এটা 2.5 বছর, 2 বছর বাচ্চা হচ্ছে না, কনসেপ্ট একবারও হয়নি? চেষ্টা করি না তেমন ভাবে, মানে যখন বাচ্চা হবে আর কি তখনই আমার ছোট ভাই থাকে না, এমন সময় আসে। আচ্ছা, এই ব্যাপার চিকিৎসা দিতে গেলে তো স্বামী স্ত্রী দুজনকে লাগে, ওনার দিক দিয়ে কোনো প্রবলেম আছে? নাই, কোনো সমস্যাই নেই। তাহলে সমস্যা ইনার, তাই তো? ওয়ারটা দেখি, ওজনটা দেখি। বসেন। 50? মাথা ব্যথাতে যা করে, মাথা ব্যথা হয়? চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ চিকিৎসা দিলে ওকে হয়ে যাবে। না, কিন্তু কিছু খাবার আছে আপনি খাবেন না, যেমন আপনি আনারস খাবেন না, ঠিক আছে, পেঁপে খাবেন না, আর সবই খাওয়া যাবে। খালি আর তিতুলের টকটা এ বাদে অল খাবারই খেতে পারবেন, ঠিক আছে, সব খাবারই খাওয়া যাবে।